একবার গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দেওয়া শেষ হওয়ার পর সবাই সেখান থেকে যেতে লাগলো। তখন বুদ্ধ দেখলেন সবাই তো চলে যাচ্ছে, কিন্তু এক ব্যক্তি চুপচাপ সেখানে বসে রইল। তা দেখে গৌতম বুদ্ধ ব্যক্তিটির কাছে গিয়ে বললেন, কি হয়েছে, আপনি দুঃখী কেন? ব্যক্তিটি বলল, হে বুদ্ধ, আপনি খুব ভালো এবং মূল্যবান উপদেশ দেন, যা শুনে মানুষের মন শান্ত হয়ে যায়, কিন্তু আমার মন এখনও অশান্ত রয়ে গিয়েছে। ব্যক্তিটির কথা শুনে গৌতম বুদ্ধ মুচকি হেসে বললেন, এই দুনিয়াতে কারো মনেও শান্তি নেই। কিছু লোক ভাবে তাদের মন শান্ত হয়ে গেছে, কিন্তু তারা ভুলে যায় যে আজ তারা যে শান্তি প্রাপ্ত করেছে আগামীকাল তা আর থাকবে না, আবার তারা অশান্ত হয়ে উঠবে। আর কিছু লোক যাদের কাছে শান্তি আছে তারাও ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে অশান্ত হয়ে ওঠে। তারা ভাবে এই শান্তি একদিন চলে যাবে, তা ভেবে তারা অশান্ত হয়ে ওঠে। তারপর গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে প্রশ্ন করলেন, আপনাকে কেন অশান্ত দেখাচ্ছে? ব্যক্তিটি বলল, হে বুদ্ধ, আমার একটি রোগ আছে। বৈদ্য বলেছেন আমার কাছে আর মাত্র 7 মাস বাকি আছে, আর যা থেকে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। আমার মৃত্যুর পর আমার মাতা পিতা, ছেলে মেয়ে এবং আমার স্ত্রী, তাদের কি গতি হবে? তা আমার মনকে অশান্ত করে তোলে। তা শুনে বুদ্ধ বললেন, তাহলে তুমি এজন্যই দুঃখী? ব্যক্তিটি বলল, না, সত্য তো এটা যে আমি এখন মরতে চাই না, আমার মৃত্যু নিয়ে অনেক ভয় আছে। বুদ্ধ বললেন, মরতে তো একদিন সবাইকে হবে, আর সবাই তা জানে। মরতে তো কেউই চায় না, বেশিরভাগ মানুষই তো এটাও জানে না যে কখন তাদের মৃত্যু নিকটে আসবে, কিন্তু তুমি তো তা জানো যে তোমার মৃত্যু কখন হবে। সত্য তো এটা যে তুমিও জানো না যে তোমার মৃত্যু কখন হবে। তুমি কি জানো যে আগামীকাল সূর্যোদয় তুমি দেখতে পাবে? ব্যক্তিটি বলল, না, আমি জানি না। বুদ্ধ বললেন, যদি তোমার রোগের বিষয়ে কিছু জানতে না, তাহলে তুমিও খুশিতে জীবন নির্বাহ করতে, তাই এখন থেকে তুমি তাই করো, ভবিষ্যতের চিন্তা ছাড়ো, আজকের সময়টা আনন্দে কাটাও। যে সময় তোমার কাছে আছে তা তুমি খুশিতে কাটাও, যে জীবন তুমি প্রাপ্ত হয়েছ তা স্বীকার করো। ব্যক্তিটি বলল, আমার বয়স মাত্র 35 বছর, আমি আমার জীবন ভালোভাবে এখনো পর্যন্ত নির্বাহ করতে পারিনি, আমার কিভাবে এখন মৃত্যু হতে পারে? বুদ্ধ বললেন, তোমার কি মনে আছে তুমি 35 বছর কিভাবে কাটিয়েছ? মনে নেই, তাই তো? তোমার শুধু কিছু গুরুত্বপূর্ণ দিনের কথা বা সময়ের কথাই মনে আছে, প্রত্যেকটা দিনের কথা তোমার মনে নেই যা তুমি কাটিয়েছ, কারণ তুমি তোমার মূল্যবান জীবন বেহুশের মতো কাটিয়েছ। যদি তুমি তোমার জীবন হুশপূর্বক কাটাতে, তাহলে 35 বছর তোমার 35,000 বছরের সমান হতো, কিন্তু তুমি সকল সময় নষ্ট করে এখন মৃত্যুর সময় পালাচ্ছ। জীবন এবং মৃত্যু দুটোই আমাদের জন্য উপহার। বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি বলল, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। জীবন আমাদের জন্য উপহার তা তো বুঝলাম, কিন্তু মৃত্যু কিভাবে উপহার হতে পারে? যখন ওই ব্যক্তি এবং গৌতম বুদ্ধ কথোপকথন করছিলেন, ঠিক তখনই ব্যক্তিটির পিতা সেখানে পৌঁছে গেলেন এবং তাদের কথাবার্তা শুনে ফেলেন। বুদ্ধ বললেন, বাস্তবে মৃত্যু হচ্ছে জাগরণ, যা আমাদেরকে জাগৃত করে। তুমি জীবনের 35 বছর অতিবাহিত করেছ, কিন্তু কখনো জীবনের বিষয়ে ভাবনি, কিন্তু যখন তোমার মৃত্যু নিকটে এসে গেছে, ঠিক তখনই তুমি জীবনের বিষয়ে ভাবতে লাগলে। এটাই হচ্ছে মৃত্যুর কাজ, মৃত্যু জীবনকে জাগৃত করে। যদি মৃত্যু না হতো, তাহলে লোক সমস্ত জীবন অন্ধকারে কাটাত এবং কখনো আলোর দিকে এগোত না। বুদ্ধ বললেন, তোমার কি জন্মের পূর্বের কোনো জ্ঞান আছে? ব্যক্তিটি বলল, না, জন্মের পূর্বের আমার কোনো জ্ঞান নেই। বুদ্ধ বললেন, জন্মের পূর্বের তোমার যেমন কোনো জ্ঞান নেই, ঠিক তেমনিভাবে মৃত্যুর পরেরও তোমার কোনো জ্ঞান নেই, তাই তুমি ভয়ে আছো। তুমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ খুশিতে কাটাও এবং ধ্যান করো। যখন তুমি জীবনকে বুঝতে পারবে, তখনই তুমি মৃত্যুকেও জানতে পারবে। তোমার ভেতর মৃত্যু নিয়ে যে ভয় উৎপন্ন হয়েছে সব কিছুই দূর হয়ে যাবে, তখনই তুমি মৃত্যুর উপহারকেও বুঝতে পারবে। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটির পিতা বললেন, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি বলেছেন যে মৃত্যু আমাদের জন্য উপহার,
কিন্তু মৃত্যু আমাদের জন্য কিভাবে উপহার হতে পারে? মৃত্যু তো আমাদের আত্মীয় স্বজনদের জন্য উপহার হবে। যদি সে আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে আমরা কি করব? বুদ্ধ ব্যক্তির পিতাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে কি কেউ কখনো কোনো উপহার দিয়েছিল? ব্যক্তিটির পিতা বললেন, হে, আমার মেয়ে আমাকে দিয়েছিল। বুদ্ধ বললেন, উপহারটি এখন কোথায় আছে? ব্যক্তির পিতা বললেন, আমাদের গ্রামে আসা বন্যার জলের সঙ্গে ভেসে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তখন বুদ্ধ বললেন, তার জন্য তোমার মেয়ের প্রতি স্নেহ প্রেম ভালোবাসা কমে গেছে নাকি? ব্যক্তিটির পিতা বললেন, না, ওই সময়ের কথা আমার এখনও মনে আছে, যখন আমার মেয়ে আমাকে উপহারটি দিয়েছিল। আমি এই সময়ের কথা কখনো বলতে পারবো না। উপহারটি আমার মেয়ে আমাকে প্রথমবার দিয়েছিল। বুদ্ধ বললেন, ঠিক একই প্রকার তোমার পুত্র তোমাকে ছেড়ে যাওয়ার পরও তোমার সাথেই থাকবে। আপনি জীবনকে কতটুকু নির্বাহ করেছেন তা বড় কথা নয়। বাস্তব কথা হলো, আমরা যে জীবন কাটাই তা সম্পূর্ণরূপে জাগৃত হয়ে কাটানো উচিত। ব্যক্তিটি বললেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার মৃত্যুর পর আমার পরিবারের কি গতি হবে? বুদ্ধ বললেন, তুমি কি তাদের জন্য কিছু করতে পারবে? ব্যক্তিটি বললেন, শারীরিকভাবে তো আমি এখন কিছুই করতে পারবো না। বুদ্ধ বললেন, যদি তুমি কিছু করতে পারবে না তাহলে অযথা চিন্তা করে সময় নষ্ট কেন করছো? যে সময় তোমার কাছে আছে আনন্দে কাটাও। এই দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না, নিজের জীবন নিজেকে নির্বাহ করতে হয়। আমরা শুধু এই ভ্রমে থাকি যে আমরা অপরের জন্য কোনো কিছু করছি। বাস্তবে তো আমরা তাদের জন্য না, সব কিছুই নিজের জন্য করে থাকি। যদি আজ তুমি তোমার পরিবারের জন্য জমি জমা একত্র করছো, তা তুমি তাদের জন্য নয়, নিজের জন্য করছো, কারণ তা করলে তোমার অন্তরে শান্তি প্রাপ্তি হয়। যদি তুমি তাদের জন্য কোনো কিছু না করো, তবে তাদের খুব একটা বেশি কিছু যায় আসে না, কারণ জীবন কখনো এক প্রকার থাকে না। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। জীবন কখনো এতটাও সহজ ছিল না, অনেক সংগ্রাম করতে হয়, তবেই জীবন চলে। গরিব লোক থেকে ধনী লোক বেশি চিন্তিত থাকেন। তা থেকে বোঝা যায় যে ধন দিয়েও তো জীবনকে সুরক্ষিত রাখা যাবে না, কিন্তু সম্পূর্ণরূপে জাগৃত হয়ে জীবনকে সুরক্ষিত রাখা যায়। তা করলে আমরা জীবনে সকল প্রকার কঠিন পরিস্থিতি বুঝতে পারি, জীবন এবং মৃত্যুকে বুঝতে পারি। তখন ব্যক্তিটি গৌতম বুদ্ধের কথাগুলো মন দিয়ে শুনে বলল, আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি, আর এখন আমার মৃত্যুর ভয়ও আর নেই। এখন আমি বাকি জীবনটুকু হাসি খুশিতে কাটাবো।